অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোসার্জারি ও গামানাইফ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মাথায় আঘাত বা হেড ইঞ্জুরি। আমাদের দেশে মাথায় আঘাত বা হেড ইঞ্জুরি রোগী একদম কম নয়, কারণ আরবানাইজেশনের সঙ্গে সঙ্গে আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে মোটর সাইকেল যারা চালান অ্যাক্সিডেন্ট করে প্রায় মাথায় আঘাত নিয়ে আমাদের কাছে আসেন। এছাড়াও উঁচু থেকে পড়ে যাওয়া বিভিন্ন ওয়ার্কার যারা ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করেন তাদের মাথায় আঘাত হয়ে থাকে। এছাড়াও আমাদের দেশে মারামারি বা ভায়োলেন্স গ্রামেগঞ্জে যে মারামারি হয় সেখান থেকেও মাথায় আঘাত পেতে পারে। মাথায় আঘাত পেলে অনেক সময় আমাদের মাথার স্কাল বোন ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথার ভিতরে রক্তক্ষরণ হতে পারে। কাজে এটাকে হালকাভাবে না নিয়ে দ্রুত ডাক্তারের কাছে আসবে। মাথায় আঘাত পেলে আমরা সাধারণত এক্সরে অব দ্য স্কাল এবং সিটি স্ক্যান অব দ্য ব্রেন করে থাকি। তাহলে বোঝা যাবে যে মাথার আঘাতের তীব্রতাটা কতটুকু, এটা শুধু বোন ফ্র্যাকচার হয়েছে না ভিতরে কোনো রক্তক্ষরণ আছে, এবং এগুলোর সার্জিক্যাল চিকিৎসা সম্ভব। আমাদের দেশে সব ধরনের হেড ইঞ্জুরি বা মাথায় আঘাতের চিকিৎসা আমরা করে থাকি এবং এগুলো যদি সময় মতো চিকিৎসা করা যায় তাহলে রেজাল্ট খুবই ভালো। তাই আমি বলবো যারা মাথায় আঘাত পেয়ে থাকেন দ্রুত নিকটস্থ হাসপাতালে অথবা নিউরোসার্জনের কাছে যাবেন, গেলে আমরা এর ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা করতে পারবো। এবং সব ক্ষেত্রেই যে অপারেশন লাগে তাও নয়, অনেক আঘাত রয়েছে হয়তো অজ্ঞানও হয়ে গিয়েছেন তারপরেও ঔষধের মাধ্যমেই চিকিৎসা সম্ভব। মাথায় আঘাত পেলে সাধারণত রোগী মাথা ব্যথা, বমি অথবা বমি বমি ভাব, নাক দিয়ে বা কান দিয়ে রক্তক্ষরণ এ ধরনের সিমটম হতে পারে। কাজেই যারা মাথায় আঘাত পাবেন এবং এ ধরনের সিমটম থাকবে তারা অবশ্যই সময় ক্ষেপণ না করে দ্রুত নিউরোসার্জনের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ।